হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিউয়ার্স, আপনারা গত দুদিন আমাকে যে কয়েকটি ভিডিও ছেড়েছি, আপনারা অনেক সাড়া দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটি আপনারা দেখলে খুব ভালো লাগবে, আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন। যদি পাশে থাকেন খুব ভালো লাগবে। ভিউয়ার্স, একজন ভাইকে দেখতে পাচ্ছি গোসল করতেছে, শোনা যাক ওনার মুখ থেকে কিছু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ আকাশ মিয়া। আকাশ মিয়া, এটা এই বাজারটার নাম কি? সেকেন্ড নগর বাজার। সেকেন্ড নগর বাজার, এখানে কত, আপনি কি স্থানীয়? জি না। তাহলে কতদিন যাবত আসছেন এখানে? আমি এখানে 9 বৎসর। 9 বৎসর। এখানে কি কোনো চাকরির খোঁজে না ব্যবসার খোঁজে আসছেন? না, ব্যবসা। ব্যবসা করতেছেন না? তো ব্যবসা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি করছেন না বাড়ি করেন নাই? না, বাড়ি তো দেশে আছে, এখন বাড়ি করুম কি কি আছে। এখানে যে ব্যবসাটা করেন সে ব্যবসাটা কি ব্যবসা? সুগার রুটি, পাকরখানি। পাকরখানি না? প্রতিদিন কত টাকা আয় হয়? এই 1.5 হাজার। 1.5 হাজার টাকা হয়, মাশাআল্লাহ। তাহলে সেখানে বাজারের যে পরিবেশটা কিরকম? ভালো। ভালো না? এদিকে কি আর গ্রাম আছে সামনে? আছে। কি গ্রাম? বরাম, বরাম, পইনপুর, চিত্রকূট, তারপরে আছে অনেক গ্রামে, কালসুর, সিঙ্গাটাক। আচ্ছা আচ্ছা, তো আপনি কত কতদিন থাকবেন এখানে? আশা আছে আর তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তখন কথা বলছিলাম ওই ভাইয়ের সাথে, তো এখন নেমে পড়লাম নৌকা থেকে, যাব বাসার দিকে, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো নেমেই একটি ব্রিজ পড়লো, ব্রিজের নিচে ব্রিজ, ব্রিজের নিচে আবার ফুটওভার। তো এটা ক্যাপচার না করে পারলাম না। দেখেন ব্রিজের নিচ দিয়ে কীভাবে ফুটপাতে মানুষ চলাচল করছে, কত সুন্দর লাগতেছে পরিবেশটা, এবং পাশেই নদী। তো আমি এই জায়গাটা আপনাদেরকে শেয়ার করলাম, আসলে জায়গাটা অনেক সুন্দর, যে আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। এখানে আমি জাস্ট প্রথম দেখলাম যে ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে এত সুন্দর একটা ফুটপাত, ফুটপাতের মাঝখানে আবার পাশে নদী, আবার মাঝখান দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে, আর একটু পর পর কিছু দোকান, ফুটপাতের দোকান। তো এত সুন্দর পরিবেশ, পাশেই গ্রাম দেখা যাচ্ছে, এবং এই যে পাশে কলা নিয়ে বিভিন্ন হকাররা বসে আছে, সবজি টবজি নিয়ে বসে আছে। তো এই যে নদীটা কত সুন্দর, পানিটা কত স্বচ্ছ, লোকজন কি সুন্দর হেঁটে যাচ্ছে। দেখেন একটার ওপর দিয়ে আরেকটা ব্রিজ চলে গেছে, তারপরে আবার নিচে একটা ফুটো